পুখুরীর মাঝে মাঝে এটা ঘাইপথ, রব ভুল নবুঝিব, এইটো 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ। যদিহে আপুনি উজনি অসমৰ লক্ষিমপুর ধেমাজিলৈ যাব বিচাৰে, তেনেহলে হাতত লৈ আহক অফুরন্ত সময় অথবা করি লোক জীবন, কিয়নো এই 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথটোৱে আপোনাক যাত্রাপথত দিব পাৰে জমৰ যাতনা, ঘূনিয়া হব পাৰে জীবন। মন কৰক এই দৃশ্য, বিশ্বনাথ জিলাত প্রবেশ করার লগে লগে আরম্ভ হয় দুর্বিষহ যাত্রা। পথর মাজত বৃহৎ বৃহৎ আকারের পুখুরী সদৃশ গাঁত, চিনচাব নোহাক হঠাৎ পথর গতিপথ সলনিয়ে হয়েছে এই রাষ্ট্রীয় ঘাইপথটোর মূল বৈশিষ্ট্য। রাইজর আশা সোনকালে 4 লেন যুক্ত হব 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ, কিন্তু সেই আশা যেন এতিয়া সুদূর পরাহত, কিয়নো 4 লেনযুক্ত পথ নির্মাণের নামত আজি 4-5 বছরে বিশ্বনাথ চারিআলির গহপুর পর্যন্ত এই পথ চাই সাধারণ রাজ্য জিয়াতে ধরে আছে। পথর দুরবস্থার বাবেই দৈনিক সংঘটিত হয়ে আছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, কিন্তু কানহার নাই সরকার কিংবা বিভাগীয় কর্তৃপক্ষের। আপনাদের কেনেকুয়া সম্পদ হয়েছে আমার রাস্তাটার কারণে, আমি গাড়ি চলাব পারা নাই, আপনাদের দেখিছেই যত 1 ঘন্টা সময় লাগে আমার এটা 2 ঘন্টা সময় লাগে। তো আপনাকে কোথা কলে যায়? আমি তেজপুরের পর আপনার লক্ষিমপুর লোক আহ। আগে কি সময় লাগছিল? আগে 3.5 ঘন্টা আপনার 4 ঘন্টার সময় হয়েছিল, আর এটা আপনার 6 ঘন্টা সময় হয়। 6 ঘন্টা লাগে। হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন নামৰ রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণ সংস্থাটোর অধীনত অরুণাচলৰ টি কে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানিয়ে 4 লেনযুক্ত পথটো নির্মাণ করে আহিছিল, কিন্তু অতি নিম্নমানৰ আৰু লেহেমিয়া গতিৰে কৰা কামৰ বাবে ব্লেকলিষ্টেড কৰা হয় টি কে ইঞ্জিনিয়ারিং নামৰ কোম্পানিটোক। তাৰ পৰিৱৰ্তে অৰ্ধ নিৰ্মিত হৈ থকা পথছোৱা নিৰ্মাণ কৰিবলৈ দায়িত্ব অৰ্পণ কৰে ধাৰ্টৱাল কনষ্ট্ৰাকচন কোম্পানীক। কিন্তু আশ্চর্যজনকভাবে নতুনকৈ ঠিকা লাভ কৰা কোম্পানীটোৱে পথটো নিৰ্মাণ কৰাটো দূৰৰে কথা, ঠিকা লাভ কৰাৰ আজি 3 মাহ অতিক্ৰম কৰাৰ পাছতো নপৰিল এছ পৰাও শিল, যাৰ বাবে 15 নম্বৰ রাষ্ট্রীয় ঘাইপথক 4 লেনযুক্ত ঘাইপথলৈ উন্নীতকরণের কাম হৈ পৰিছে সম্পূর্ণ এক ভেকু ভাওনা। পথটোর বিধ্বস্ত রূপে এটা বিপাঙত পেলাইছে যাত্রীসকলক। পথৰ মাজত পুখুরী সদৃশ গাঁত আর অনিয়ন্ত্রিতভাবে চিনচাবহীন ডাইভার্সনের বাবে নিতৌ সংঘটিত হৈছে পথ দুর্ঘটনা, বহুতে হেরুয়াবলগা হৈছে জীবন। পথছোৱা নির্মাণক লৈ বহু প্রতিবাদ সাব্যস্ত হৈছে যদিও গা লড়া নাই বিভাগীয় কর্তৃপক্ষের। ইফালে ইয়াকে লৈ সোচ্চার হৈ পৰা দেখা গৈছে জাতীয় দল সংগঠন আৰু সাধাৰণ ৰাইজ। ৰাইজৰ দাবী অতি সোনকালে আৰু ক্ষিপ্ৰতাৰে নিৰ্মাণ হ'ব লাগে এই পথছোৱা, অথবা ৰাইজে গঢ়ি তুলিব তীব্ৰ আন্দোলন। ক'ত 5 নম্বৰত যাব পাৰিব লাগে, তাত 2 নম্বৰত যাব লাগে। কিমান সময় লাগে? সময়টো ধৰক এতিয়া আমাৰ গহপুৰৰ পৰা বিশ্বনাথ চাৰিআলিলৈ 2 ঘন্টাৰ ভিতৰত হয়, কমচে কম 2.5-3 ঘন্টা লাগি যায়। কেতিয়া লগা হৈছে? কিবা আহ্বান জনাব চৰকাৰে? আহ্বান কি কম আৰু, ৰাস্তাটো ভাল কৰি দিলে ভাল। বিভাগীয় কর্তৃপক্ষই কেতিয়া 15 নম্বৰ রাষ্ট্রীয় ঘাইপথটোর এই সমস্যা দূর করে শীঘ্রে 4 লেনযুক্ত ঘাইপথলৈ উন্নীতকরণ করে সেয়া সময়তে লক্ষণীয় হব। বিশ্বনাথৰ পৰা গোপাল খনাল, ঈশান নিউজ